এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো দেখতে পাচ্ছো আমি আর বাবা বসে গেছি এখন রোদে, মাটি গুলো মানে ভেঙে টবগুলো পুরো রেডি করছি, কারণ অনেক দিন ধরে গাছের যত্ন একদমই নেওয়া হয়নি। তো আজ আমি আর বাবা লেগে গেছি একদম পুরো টব একদম ভালো করে ক্লিয়ার করে গাছে পুরো লাগিয়ে সব রেডি করে দেবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। এই দেখতে পাচ্ছো ইস্যু, তো চলো ভিডিওটা কেউ স্কিপ করবে না, শেষ অবধি দেখতে থাকো। তো তোমাদের প্রথমেই দেখায় আমাদের আগে ছাদটা। তো দেখতে পাচ্ছ এগুলো কিছু কিছু পুরানো টবের বাবা টবগুলো থেকে মাটিগুলো বের করে আবার নতুন করে ভরেও দিয়েছে কিছু কিছু, আর প্রচণ্ড ঘাস হয়ে গেছে, এগুলোকেও ভালো করে পরিষ্কার করতে হবে। আর কিছু কিছু টবে মাটি ভরাও কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে আগে দেখায় পুরোটা ঘুরিয়ে। আর ওই সাইডে আছে কিছু বড় বড় মাছের পেটিগুলো আমরা নিয়ে এসেছিলাম অনেকদিন আগে, এগুলোতে নর্মালি আমরা শাক টাক লাগাই, যেমন ধনে পাতা, পঙ্কা আর কিছু কিছু গাঁদা গাছও লাগানো আছে। তো এগুলোকে আগে ভালো করে পরিষ্কার করে নেব, এগুলোতেই শাক লাগাবো। তো চলো পরিষ্কার করে নিই এদিকে, আর ওদিকে নিয়ে আমাদের যাব একটা জায়গা, কোথায় যাই চলো দেখায়। তো দেখতে পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছি, তো আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 10:30, রান্নাবান্না আজকে প্রায় কমপ্লিট, বাকি আছে কিছুটা মা করছে। তো এখন যাচ্ছি কোথায় রেডি হয়ে চলো, সেটা তোমাদেরকে এখন বলবো না, ওখানে গিয়ে দেখাবো। তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না, সেই সব দেখতে থাকো। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে। তো দেখতে পাচ্ছো রাস্তায় বেরিয়ে গেছি, বাবা আর ইশু দুজন মিলে আগে আগে যাচ্ছে। তো চলো এবার আমরা টোটোতে চাপবো, টোটোতে চাপার পর আমরা যাচ্ছি। তো তোমাদেরকে আগেই বলেছিলাম কোথায় যাচ্ছি বলা হয়নি। তো আমরা যাচ্ছি এখন কিছু চারা গাছ কিনতে। তো যেহেতু টব পরিষ্কার করেছি, গাছ তো লাগাতেই হবে, তাই যাচ্ছি আমরা এখানে, আমাদের সামনে একটা নার্সারি আছে, ওখান থেকে কিছু চারা গাছ নিয়ে আসব। যেমন ভেবেছি কিছু গোলাপ গাছ নেব, গাঁদা গাছ নেব, বা আরও যেরকম পাবো ওখানে দেখব সেরকম কিছু কিছু চারা গাছ নেব। তো চলো নার্সারিটাতে তোমাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছ চলে এসেছি আমরা এখানে নার্সারিটাতে। তো খুব তাড়া আছে, যেহেতু যে টোটোতে এসেছি সেই টোটোতে আবার বাড়ি যাব, তাই তাড়াতাড়ি করতে হবে, বেশি লেট করা যাবে না। তো আমরা এখানে চট করে কিছু কিছু গাছ কিনে নেব। এখানে দেখতে পাচ্ছ কত রকমের টবও রয়েছে। তো আমরা এখানে নিয়েছি তোমার কিছু নিলাম, দুটোর মতো গোলাপ গাছ নিলাম, গেঁদা গাছ নিয়েছি দু তিন রকমের, আর বেশি কিছু নেব না যেহেতু বেশি জায়গা নেই, টব বেশি ফাঁকা নেই, প্রায় টবেই গাছ লাগানো আছে অলরেডি। তো আমাদের নেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবারে এই গাছগুলোকে নিয়ে আমরা টোটোতে রাখবো। তো দেখতে পাচ্ছ টোটোর মধ্যে চাপিয়ে নিয়েছি গোলাপ গাছের ফুলগুলো, দেখো অত্যন্ত সুন্দর লাগছে দেখতে। একটা আছে পুরোপুরি রেড, আর একটা আছে পিঙ্ক অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা। তো এগুলোকে নিয়ে বাড়ি যাবো এবার চট করে। আর কিছু বীজও নিয়েছি, যেমন পঙ্কা, পালং, ধনে পাতা, তো এগুলোকে রাখবো। যেহেতু এখন বাজে প্রায় 11:30, তো এখন গাছগুলো লাগাবো না, আমরা গাছগুলো লাগাবো বিকেলবেলায়। আর যে বললাম বীজ নিয়েছি কিছু, তোমাদেরকে দেখায় আমি একটা বাটির মধ্যে জল দিয়ে ধনে পাতা, পঙ্কা আর পালং এই তিনটে বীজকে অল্প ভিজিয়ে রেখেছি, বিকেলবেলায় লাগাবো। আর এখানে চারা গাছগুলো আমি দেখতে পাচ্ছ বাথরুমটা যেহেতু ঠান্ডা, তাই বাথরুমের এক কোণে হালকা জল দিয়ে আমি চারা গাছগুলো রেখে দিয়েছি, বিকেলবেলায় আমরা লাগাবো, তো রোদে লাগাচ্ছি না। তো দেখতে পাচ্ছ বিকেল হয়ে গেছে, এবারে যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই, বাবা আমার হেল্প করে দিচ্ছে, তাই আমি লাগানোটা তোমাদের সম্পূর্ণ দেখাতে পারলাম না। তো এই দেখতে পাচ্ছ লাগানো হয়ে গেছে, এই যে দুটো টবে দিয়েছি দুটো গোলাপ, আর ওদিকেও দিয়েছি গাঁদা গাছ, দু রকমের গাঁদা গাছ নিয়েছি, একটা রক্ত গাঁদা আর দুটো একটা হলুদ আর একটা লালের মধ্যে আছে, আর কিছু কিছু গাছ লাগিয়েছি। আর যে বীজগুলো এনেছি সেগুলো তোমাদেরকে এইগুলোর মধ্যে লাগিয়ে দিয়েছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে।